কমব্যাক টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিক উদযাপন সমিতি এবং আরামবাগ পৌরসভার যৌথ উদ্যোগে আমরা আজকে এই রবীন্দ্রভবনে উদযাপন করতে চলেছি বিদ্যাসাগরের 202তম জন্মদিন। ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল 2020 আজকের দিনে, মানে বিদ্যাসাগরের 200 বছর সম্পূর্ণ হচ্ছে সেই দিনে আমরা এটা প্রকাশ করব। কিন্তু আপনারা জানেন কোভিডের কারণে আমরা 2020-2021 আমরা প্রকাশ করতে পারিনি। এবছর কোভিডকে হারিয়ে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমরা আজকে আমাদের বহু প্রতীক্ষিত স্মরণিকা বা পত্রিকা অধোদয় প্রকাশ করতে প্রয়াসী হয়েছি বা সমর্থ হয়েছি। মায়ের ঘরে আমি প্রসূতি মহালয়ার শুভেচ্ছা ভালোবাসা এবং সকল গুরুজনদের আমার প্রণাম জানাই। আজ একটি বিশেষ দিন, দয়ার সাগর বিদ্যাসাগরের 201তম জন্মদিন, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওনার উদ্দেশ্যে একটি গান আমি পরিবেশন করব। সম্পাদক অর্চিত কুমিকে কিছু বলতে অনুরোধ করছি। ধন্যবাদ মঞ্চে উপস্থিত গুরুজন এবং আমার সঙ্গে যারা বিশিষ্ট মানুষ এবং আমার বন্ধু এবং ছোটরা প্রত্যেককে যথাযথ স্থানে
আমার প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে যে পত্রিকাটায় এইমাত্র উন্মোচিত হল প্রকাশ হল সেই পত্রিকার প্রকাশটা আজকের দিনে করার কথা ছিল না। দু বছর আগে 2020 বিদ্যাসাগরের জন্মদ্বিশত বর্ষে উদযাপনে বইটি প্রকাশ করার কথা, কিন্তু মহামারী করোনা, তারপরে একে একে বিপর্যয়, আমাদের কমিটির অনেকের চলে যাওয়া, আকস্মিক চলে যাওয়া, সব মিলিয়ে একসময় মনে হয়েছিল পত্রিকাটি মনে হয় আর প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু যে এক প্রকার জেদের বসে এই পত্রিকাকে আমরা প্রকাশ করব, পাশে যে কোনো মূল্যে, এই জেদ থেকে আজকে এটা সম্ভব হয়েছে। এবং প্রথমে এই পত্রিকাটি আমাকে সম্পাদক রূপে দায়িত্ব দেওয়ার জন্য বিদ্যাসাগর জন্মদ্বিশত বর্ষ উদযাপন কমিটির কাছে আমি কৃতজ্ঞ। এই লেখাটি, এই পত্রিকাটি যখন প্রকাশ হবে, আমার কাছে বেশ কিছু লেখা আসে, যে লেখাগুলি অত্যন্ত দীর্ঘ, একটা স্মরণিকা বা স্মরক গ্রন্থে সে সমস্ত দীর্ঘ লেখা প্রকাশ করা সত্যি কষ্টসাধ্য। তাই আমরা বেশ কিছু দীর্ঘ লেখাকে পরিমার্জন করতে হয়েছে, নইলে সেই পত্রিকাগুলো পত্রিকার স্থান পেত না লেখাগুলো। পত্রিকার সম্পাদনার মূল কথা হচ্ছে পত্রিকার গুণগত মান এবং আসতে পেরে
নির্ভীক মনে জানি বাধাদের মনে প্রেরণা দিয়েছেন তোমার অভয় বাণী। বিধবা ভবসুন্দরী নিজ পুত্র সাথে বিবাহ বন্ধনে বেঁধে দাও তার পাশে ব্যবচার। কিন্তু কার্যে কি করি কার্যে পরিণত করি? আসুন না, বিদ্যাসাগর যা বলে গেছেন তার কিছুটা সামান্যতম অংশ আমরা বাস্তবে পরিণত করব। যেমন তিনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলে গেছেন, তিনি ওই দরিদ্রদের সাহায্যের কথা বলে গেছেন, তিনি নানা রকম যে কুসংস্কার অর্থাৎ বহু বিবাহ বাল্য বিবাহ আর তার কথাও বলে গেছে, আবার বিধবা বিবাহের কথাও তিনি উল্লেখ করে গেছেন। যাই হোক, এগুলো কী হবে জানি না, কিন্তু তিনি যা বলে গেছেন অন্তত কিছুটা আমরা করতে হবে। আমার কমিটির কাছে অনুরোধ যে আসুন, যাতে গরিব ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে তার একটু যদি ব্যবস্থা করা যায় তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। ধন্যবাদ।